Baksana şu gördüğünüzde buraya işte silah bir şekilde. Bir gün de kurtulduk hep bir şey olan yavuz korusu. এতক্ষণ যে ভাইটাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন একজন সাইকেল প্রেমী মানুষ। কেন এই কথা বলতেছি বলার কারণটা হচ্ছে এই ভাইটা সাইকেল ভ্রমণ করবে 64 জেলা। ভাবা যায়, শুনতেই কেমন অবাক লাগছে তাই না? তারপরও এটা সত্য, কারণ এই ভাইটা তার নিজের ইচ্ছায় সে আজকে থেকে 64 জেলা ভ্রমণ করার একটা উদ্যোগ সে নিয়েছে। সে সাইকেল দিয়ে পুরো 64 জেলা ঘুরবে, পুরো বাংলাদেশ সে ঘুরবে। ভাবা যায় একটা মানুষের ইচ্ছা শক্তি কতটা মজবুত হলে এই ধরনের সিদ্ধান্ত সে নিতে পারে। যেখানে আমরা গাড়ি দিয়ে চলাচল করলেই হিমশিম খেয়ে যাই, সেখানে এই ভাইটা সাইকেল দিয়ে 64 জেলা ঘুরবে। তো ঘোরার জন্য সে যা যা নেওয়ার দরকার সব কিছু সে নিয়েছে। সাইকেলের মধ্যে বাংলাদেশের একটা পতাকা নিয়েছে, তারপর এখানে একটা জায়নামাজ নিয়েছে, তারপর কিছু কাপড় চোপড় নিয়েছে যেগুলো তার দরকার, সব কিছু সে নিয়েছে। তো আসলে আমি এখান থেকে যাচ্ছিলাম, তারপর ওনাকে দেখে দাঁড়ালাম, ভাবলাম যে ভিডিওটা করে আপনাদেরকে বিষয়টা শেয়ার করি যে আপনি চাইলে সব কিছু করতে পারবেন যদি আপনার মনের মধ্যে ইচ্ছা শক্তি থাকে। তো ভাইয়া অনেকগুলো স্লোগানের ছবি এখানে নিয়েছে দেখতে পাচ্ছি। তো যেটা বলছিলাম, মনের শক্তি হচ্ছে বড় শক্তি। আপনার মনে যদি ইচ্ছা শক্তিটা অনেক বেশি থাকে তাহলে আপনার দ্বারা সব কিছু করা সম্ভব, কারণ আমরা বিশ্বাস করি আমরা চাইলেই সব কিছু করতে পারব। তো এই ভাইটা একটা SMS আমাদেরকে দেখাচ্ছে, বই পড়ার আন্দোলন 64 জেলা, মানে এটা হচ্ছে তার ধরতে গেলে একটা মোটো আর কি স্লোগান। এই স্লোগানকে সামনে নিয়ে সে মানে তার যাত্রা শুরু করবে। তো ভাইটার জন্য দোয়া রইল, সবাই দোয়া করবেন যেন ভাইয়া সব সময় সুস্থ থাকে, ভালো থাকে, সকল প্রকার বিপদ আপদ থেকে যেন ভাইয়া মানে মুক্তি পায়, এই কামনা রইল ভাইয়া। বেস্ট অফ লাক, দোয়া করি বাংলাদেশকে অন্যান্য দেশের মধ্যে তুলে ধরুন।